আসসালামু আলাইকুম দর্শক। সো আজকে আমি চিকেন নুডলসের সম্পূর্ণ ভিডিওটা ইনশাল্লাহ দেখাবো। ফার্স্টে হচ্ছে গরম পানি বসিয়ে দিলাম, মানে গরম হওয়ার জন্য। এর সাথে হচ্ছে লবণ আর হচ্ছে সয়াবিন তেল দিয়ে দিলাম। তার সাথে হচ্ছে আলু সুন্দর করে কেটে দেন দিয়ে দিলাম। আলুটা যেহেতু একটু স্ট্রং, তাই আলুটা একটু আগে দিতে হবে আপনার নুডলসের আগে। তো এই জিনিস আপনাকে অ্যানসার করতে হবে। আর অবভিয়াসলি গাজর দু একটা পড়ে যাচ্ছিলো, তখন আলুটা প্রায় 10 মিনিটের মতো বয়ল হয়েছে, দেন হচ্ছে গাজর দিয়ে দেওয়া হয়েছে। যেহেতু গাজর আপনার মানে একটু সেদ্ধ হতে সময় লাগে নুডলসের তুলনায়, তো যখন গাজর আলু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে তখন হচ্ছে নুডলস দিয়ে দিছে পাস্তাটা। পাস্তাটাও বেশ 3-4 মিনিট হওয়ার পর হচ্ছে নুডলসটা দিয়ে দেওয়া হয়েছে, যাতে করে একদম মানে নুডলসটা একদম একসাথে জটলা পেকে না যায়। তো প্রায় যখন নুডলসটা প্রায় হচ্ছে আপনি বলতে গেলে 80% হয়েছে, তখন হচ্ছে নুডলসটা নামিয়ে নেওয়া হয়েছে। বাকিটা হচ্ছে আপনার এই রান্নার মধ্যেই হয়ে যাবে। অনেকে একদম 90% বা 100% বয়ল করার ফলে রান্নার সময় নুডলসটা একদমই বলতে গেলে ভর্তা হয়ে যায়। যাই হোক, এখানে কিন্তু অলরেডি কড়াই বসানো হয়ে গেছে সাথে পেঁয়াজ আদা রসুন এবং সয়াবিন তেল দিয়ে। আপনার হচ্ছে চিকেনটা দিয়ে দেওয়া হলো, এখন রান্না করবো। আমি ভিডিওটা যথেষ্ট শর্টকাটে নেওয়ার ট্রাই করেছিলাম। যাই হোক, এখানে কিন্তু স্বাদ মতো লবণ দিয়ে দেওয়া হয়েছে। তো শর্টকাটে নুডলস যেহেতু খুব আহামরি তেমন কিছু না, তবে চিকেন নুডলসটা চাই ভাবলাম যে আপনার কাছে ভিডিওটা শেয়ার করি। যাই হোক, এখানে কিন্তু আপনার গোলমরিচের গুঁড়ো দিয়ে দেওয়া হয়েছে। আমার তো গোলমরিচের গুঁড়ো বেস্ট লাগে যে কোনো কিছুর সাথে। এখন হচ্ছে সয়া সস প্লাস সস এই দুইটা দিয়ে দেওয়া হয়েছে। তার সাথে হচ্ছে এটা হচ্ছে ধনিয়ার গুঁড়া আর হচ্ছে আপনার মরিচের মানে মরিচ ভাঙা, একদম পুরো একদম গুঁড়া বলতে গুঁড়া বলা যাবে না, মানে আধা ভাঙা বলতে গেলে, আধা ভাঙা ধনিয়া আধা ভাঙা হচ্ছে মরিচ, এটা দিয়ে একটা সস বানিয়ে নেওয়া হয়েছে। এরপর হচ্ছে আপনার যে চিকেনটা প্রায় ফ্রাই হয়ে গেছে অনেকটাই, এরপর হচ্ছে আপনার ক্যাপসিকাম দিয়ে দেওয়া হলো, রেড অ্যান্ড ইয়েলো ক্যাপসিকাম দিয়ে দেওয়া হয়েছে। আপনারা চাইলে আরও কিছু সবজি অ্যাড করতে পারেন। যাই হোক, এখানে কিন্তু আপনার ধনিয়ার গুঁড়া দিয়ে দেওয়া হয়েছে সামান্য পরিমাণে করে। আর হচ্ছে পেঁয়াজ, পেঁয়াজটা কিন্তু পরবর্তীতে আবার অ্যাড করা হয়েছে। আমি বলে রাখা ভালো, এভাবে করে অনেকে পছন্দ করে যে পেঁয়াজটা একটু কাঁচা কাঁচা থাকবে, তো আপনারা চাইলে জিনিসটা স্কিপ করতে পারেন, দিলে অনেক ভালো লাগবে। যাই হোক, ওই যে বানিয়ে রাখা সসটা সেটা এখন আমি দিয়ে দিলাম নুডলসের জন্য। নুডলস আর পাস্তা একসাথে রান্না করা হয়েছে, আশা করি ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে। যাই হোক, যখন মশলাটা প্রায় হয়ে গেছে তখন হচ্ছে নুডলস যে আপনার বয়ল করে রাখা হয়েছিল সেটা দিয়ে দেওয়া হয়েছে। আপনারা কিন্তু সবসময় চেক করে নেবেন যে আলুটা সেদ্ধ হয়েছে কিনা। ম্যাক্সিমাম টাইমে কিন্তু আলুটা সেদ্ধ হয় না, আলুটা সেদ্ধটা এনশিওর করে দেবেন, তাহলেই হবে। আর নুডলসটা একদম বলতে গেলে 80%-এর মতো আপনারা বয়ল করবেন, পুরোটা করবেন না। যাই হোক, এখানে হচ্ছে বোম্বাই মরিচ দিয়ে দেওয়া হয়েছে, একটু বড় বড় করে দিয়ে দেওয়া হয়েছে, যাতে করে যারা ঝাল পছন্দ তারা যেন ঝালটাই খেতে পারে, যাদের ঝাল পছন্দ না তারা যেন স্কিপ করতে পারে। যাই হোক, এখানে কিন্তু নুডলসের মশলা যেটা প্যাকেটের সাথে ছিল সেটা দিয়ে দেওয়া হয়েছে। আর বাই দ্য ওয়ে, আমার ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন, আর কী কী ভিডিও আপনাদের মানে আমার থেকে চান সেটাও আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ইনশাল্লাহ ভেরি সুন আমি আপনাদের সেই কমেন্টের ভিডিও প্লাস রিপ্লাই দুটোটাই দেওয়া হবে। যাই হোক, ধনিয়া পাতা দিয়ে কিন্তু নুডলসটার সমাপ্তি ঘটানো হলো, অর্থাৎ চিকেন নুডলস আপনারা এইভাবে নর্মালি বাসায় রান্না করে দেখবেন, বিলিভ মি সবাই বিকেলের নাস্তা খুব জমিয়ে খাবেন। আর আলু যা আলু দিয়ে আমার নুডলস খেতে খুবই ভালো লাগে, তো একদিন এভাবে করে বাসায় ট্রাই করে দেখতে পারেন। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই 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 কমেন্ট বক্সে জানাবেন। ভালো লেগে থাকলে মেক শিওর লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, চ্যানেলে নতুন থাকলে অফকোর্স সাবস্ক্রাইব করবেন। আমি ইউটিউব নিয়ে অনেক দিন ধরে কাজ করতেছি, প্রায় 2 বছরের উপরে, এখনও কোনো সাকসেসের মুখ দেখতেছি না। ইনশাল্লাহ আশা রাখছি ভেরি সুন ভালো কিছু হবে, ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। তবে আপনাদের সাপোর্ট দরকার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।